হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি, কিন্তু আজকে শরীরটা একটু খারাপ। আর যেহেতু দুদিন ভিডিও দেওয়া হয়নি, আর যেহেতু তোমরা একই রকম ভিডিও রিকোয়েস্ট করছো, যদি আজকে রাত্রিবেলা শরীরটা ভালো থাকে অবশ্যই আর একটা ভিডিও করে আমি কালকে আপলোড করব। তো যাই হোক, আমার শরীরটা কিন্তু খারাপ, জানি না তোমরা আমার চোখ দেখে বুঝতে পারছো কি না। তো আমি কিন্তু তাও চলে এসেছি ছাদে, কারণ আমার দুদিন ভিডিও দেওয়া হয়নি। তো ভাবলাম আজকে যদি না দিই তাহলে কিন্তু ভিডিও রিচ কিন্তু একদম কমে যাবে, এমনিতেই কমে গেছে, তো সেই জন্য ভাবলাম একদম কমে যাবে, তো সেই জন্য ভিডিও করতে চলে এসেছি ছাদে। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, এর আগেও এইরকম ভিডিও তোমরা দেখেছো, তোমরা এরকম ধরনের ভিডিও পছন্দ করো বলে আমি কিন্তু এই ধরনের ভিডিও ভিডিও ছাড়ি। আর তোমরা বলেছিলে যে হেঁচকির চ্যালেঞ্জ ভিডিও করতে, মানে হেঁচকি যদি ওঠে তাহলে তো আমি হেঁচকির চ্যালেঞ্জ ভিডিও করবো। তোমাদের এক কথা বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে। আর বলেছিলো নোজ ব্লোয়িংয়ের ভিডিও করতে, দেখো আমার তো সর্দি কাশি করলে তারপরে না নোজ ব্লোয়িংয়ের ভিডিও করব। তো যাই হোক, তোমরা যেহেতু বুঝছো না, জানি না তোমরা অনেক রকম ভাষায় বোঝো, তো সেই জন্য আমি কিন্তু এই ভিডিওগুলো করছি না এখন, যেহেতু আমার এগুলো হচ্ছে না তো সেই জন্য করছি না। আর তোমরা এই দুটো ভিডিও রিকোয়েস্টই কিন্তু এখন বেশি করছো, তো দেখি চেষ্টা করে অবশ্যই আর একটা নোজ ব্লোয়িংয়ের ভিডিও আনবো কাল পরশু দিন, কিংবা দুদিন একটু দেরি হবে, কারণ শরীরটা যেহেতু আমার খারাপ তো সেই জন্য একটু দুদিন হয়তো দেরি হতে পারে। কিন্তু তোমরা যেহেতু বলেছো, আমি কিন্তু একটা নোজ ব্লোয়িংয়ের ভিডিও করেছিলাম যেটা সিজনিং চ্যালেঞ্জ করে, কিন্তু তাতে ভালো নোজ ব্লোয়িং হয়নি। কারণ দেখো, একটা রিয়েল নোজ ব্লোয়িং আর একটা ফেক নোজ ব্লোয়িংয়ের মধ্যে অনেক পার্থক্য থাকে, তো সেই জন্য হয়নি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর তোমরা এই ধরনের ভিডিও দেখো বলে আমি কিন্তু এই ধরনের ভিডিও পোস্ট করি, আর প্রায় শেষের দিকের পথে চলে এসেছি। আর তোমাদের সামান্য একটু তোমরা যদি একটু সাথে থাকো তো খুব তাড়াতাড়ি কিন্তু এই পথটা আমি অতিক্রম করতে পারবো। তো আশা করছি তোমরা আমার সাথে থাকবে, যারা আমার অনেক দিন থেকে ভিডিও দেখছো বা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, আর সেই জন্য বলছি। তো চলো কালকে কিন্তু আমি যদি রাত্রে, আজকে রাত্রে যদি ভালো লাগে অবশ্যই আমি ইয়ার ক্লিনিংয়ের একজন ভিডিও আপলোড করতে বলেছিলো, সেটা হচ্ছে স্প্রিড ইয়ার ক্লিনিং। তো যাই হোক, ওটা করতে পারি, ওটাও করতে পারি, কালকের আপলোড করতে পারি ওটা, যদি যদি শরীর ভালো থাকে অবশ্যই আমি ভিডিওটা করব, আর যদি না ভালো থাকে তাহলে কিন্তু আমি করতে পারবো না। তো চলো তোমরা যে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।